যদি আপনার পকেটে টাকা থাকে পয়সা থাকে আপনারা সবাই মূল্যায়ন করবে দাম দিবে বাড়িতে যাইবেন আপনার পোলাপানে আপনারা সম্মান দেওয়ার কথা কইব আপনার বউ আপনার অনেক আদর করব যত্ন করব সব কিছু করব আর যদি আপনার পকেট থাকে খালি তাহলে কেউ আপনারে মূল্যায়ন করবে না দামও দিব না কিচ্ছুই না আর মহিলাদের হাতিয়ার কি হাতিয়ার হচ্ছে স্বামী যদি একটা মহিলার স্বামী না থাকে ওই মহিলারে কোনো মানুষের দামই দিবে না মূল্যায়ন করবে না সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করবে যে একটু যদি এরম করার জন্য কিন্তু চেষ্টা করব আর যদি মহিলার স্বামী থাকে তাহলে আর কোনো সমস্যা নাই কিছু কিছু মহিলা আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে যার কারণে স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হইতে চেষ্টা করে চলিয়া যায় এই সব কাজ করা যাবে না স্বামীর হাতের মুঠে রাখতে হবে আপনি একজন মহিলা মানুষ আপনার স্বামী কেন অন্য নারীর প্রতি লোভ লালসা কেন হবে ওই নারীর কাছে যা আছে আপনার কাছে তাই আছে তাহলে কি করতে হবে আপনার স্বামীকে বুকের মাঝে জড়ায় রাখতে হবে হাতের মুঠে রাখতে হবে স্বামী যাতে অন্য কোনো জায়গায় না যাইতে পারে পরকীয়া যাতে না করতে পারে এটা দিকটা দেখার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হাতিয়ার এই হাতিয়ারটা যদি ঠিক থাকে আপনারে সবাই মূল্যায়ন করবে সবাই দাম দিবে আর পুরুষ কিছু কিছু পুরুষ আছে অন্য নারীর প্রতি লোভ লালসা করে পরকীয়া করার জন্য চেষ্টা করে তোমরা যারা এই ধরনের কাজকাম করবার চাও এসব করো না একদিন দুই দিন তিন দিন পর ঠিকই দড়া খাইয়ে যাইবা ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হবে এইসব করা কোনো সময় ভালো না পরকীয়া থেকে দূরে থাকতে হবে হাতিয়ার সংগ্রহ করতে হবে হাতিয়ার ছাড়া তোমার জীবন অচল সেজন্য হাতিয়ার কিভাবে সংগ্রহ করা যায় এই জন্য চেষ্টা করতে হবে আমরা কম বেশি সবাই কাজকাম করি মাঠে করি ঘাটে করি চাকরি করি বাকরি করি টাকা পয়সা ইনকাম সবাই করি কিছু কিছু মানুষ আছে আমরা টাকা পয়সা ধরে রাখি আবার কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা খালি উড়াইয়া দেই লাভ নাই তোমার হাতিয়ার ছাড়া কোনো লাভ নাই হাতিয়ার সংগ্রহ করো ভবিষ্যতে ভালো কিছু করার জন্য চেষ্টা করো হাতিয়ার যখন না থাকে মাথায় তখন কোনো কাজই করে না খালি খালি নডিক্স 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 মারে আর হাতিয়ার থাকলে সবাই মূল্যায়ন করে ভালো লাগে তুমি হয়ে যাবে সমাজের একজন ভালো মানুষ দর্দি মানুষ তোমার দেখলে সবাই এইভাবে সালাম দিয়া কথা বলবে সাহেব বলবে আর কত ধরনের সম্মান তোমাকে করবে এটা হচ্ছে কি হাতিয়ারের কারণে যাদের হাতিয়ার আছে তাদের সমাজে মূল্যায়ন আছে দাম আছে যাদের হাতিয়ার নাই তাদেরকে কেউই দাম দেয় না ধরো এর কথায় কোনো ভ্যালুই নাই এর কথার কোনো দামই নাই যদিও তুমি ভালো কথা বলে থাকো তারপরে তোমার কথার দাম নাই আর যদি হাতিয়ার থাকে এই ভাই কথা সুন্দর বলছে এর কথা মেনে চলো তাহলে দাম আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম হাতিয়ার দরকার হাতিয়ার 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 সংগ্রহ করো ভবিষ্যৎ ভালো করো জীবনকে উন্নত করো ভালো পথে চলার চেষ্টা করো খারাপ থেকে দূরে থাকো বাজে বন্ধু বান্ধবের থেকে দূরে থাকো পরকীয়া থেকে দূরে থাকো জীবনকে সাজিয়ে তোলো স্বামী স্ত্রীর মধ্যে মলম কি কই স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত শুরু করো সৃষ্টি করো তাহলে তোমাদের সংসার ভালো চলবে স্বামী স্ত্রী দুই মিলে এক হয়ে থাকতে হবে হাতিয়ার সংগ্রহ করতে হবে জীবনকে রঙিন করে তুলতে হবে ধন্যবাদ।